আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকালকার দিনে স্টুডেন্ট তারা তো লেখাপড়াতে বসতেই চায় না, মন যেন আটকানোই যায় না বইয়ের পাতায়, এবং তারা কোনো আগ্রহ খুঁজে পায় না। তারা বলে ভালো লাগে না, তার চেয়ে স্মার্টফোনে গেম করা অথবা সোশ্যাল মিডিয়ায় সার্ফিং করাই ভালো লাগে। এটা কেন বলে জানেন? কারণ তাদের কাছে আমরা এই যে পড়াশোনাটা, লেখাপড়াটা, বইটাকে, বিশেষ করে কম্পালসারি বুক, এটাকে আমরা তার কাছে আনন্দদায়ক করে উপস্থাপন করতে পারিনি। এটার জন্য যারা সরাসরি কাজ করছেন তারা হচ্ছেন কিন্তু শিক্ষকরা। আর বাবা মায়েরা যতটুকু চাকরির বাইরে, ব্যবসা বাণিজ্যের বাইরে সময় পান, তারা যদি সচেতন হন এবং সেটা অনুধাবন করেন যে একটি শিক্ষার্থীকে কীভাবে বোঝাবেন, কীভাবে তার আগ্রহ বাড়িয়ে তোলা যায় এই কম্পালসারি বইয়ের প্রতি, এছাড়া অন্যান্য বই তো আছেই, তাহলে তাদের পক্ষে হয়তো কিছুটা সম্ভব হয় যে সন্তানদেরকে বোঝানো, তুমি মনোযোগ দিয়ে পড়ো অথবা এই বইটি তোমার জন্য উপকারী। সেই জন্য আমি বলবো, বেশি যাদের দায় আছে, যাদের দায়িত্ব আছে, তারা হচ্ছেন শিক্ষক। শিক্ষক শুধু ক্লাসে ক্লাস নেবেন আর একের পর এক পাতা উল্টাবেন আর শিক্ষার্থীরা সেটা গ্রহণ করবে, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। তাদের কাছে এই যে বইটি, সেই বইটিই তো ভালো লাগে না, তাদের কাছে হয়তো গেম খেলতে ভালো লাগে, সোশ্যাল মিডিয়ায় সার্ফিং করতে ভালো লাগে, টিকটক বানাতে ভালো লাগে, ইনস্টাগ্রামে কোনো একটা ছবি পোস্ট করতে ভালো লাগে, অথবা কোনো একটি আড্ডা দিতে ভালো লাগছে, সেখানে একটি আড্ডা দিয়ে সেখানে এমন কিছু র্যাগিং টাইপের করা, সেটা তাদের হয়তো বেশ ভালো লাগছে, অথবা অযথায় কিছু উল্টোপাল্টা চ্যাটিং করতে ভালো লাগছে। এইগুলো কেন ভালো লাগছে আর বই কেন ভালো লাগে না? আগেকার দিনে আমরা দেখতাম, যখন ট্রেন জার্নি করতাম, আমরা নিজেরাও যখন ট্রেন জার্নি করতাম অথবা বাস জার্নি করতাম অথবা কোথাও যেতাম, তখন কিন্তু সাথে করে বই নিয়ে যেতাম। তখন এই স্মার্টফোন তো ছিলই না, ফিচার ফোন পর্যন্ত ছিল না, আমরা কি করতাম, বই নিয়ে যেতাম সাথে করে। সেখানে বিভিন্ন রকমের বই থাকতো, গল্পের বই, তারপর স্মৃতি কথার বই, মনীষীদের বই, ছড়ার বই, এরকম বিভিন্ন ধরনের বই কিন্তু এই কম্পালসারি বুকের পাশাপাশি থাকতো। আর জার্নির সময় সেই বইগুলো বের করতাম এবং একের পর এক পড়তে থাকতাম। তারপর যখন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতাম তখন বইটা বন্ধ করে নেমে যেতাম। এবং এই যে দৃশ্য, যে কিশোর কিশোরী, যুবক যুবতী, যারা স্টুডেন্ট, তাদের হাতে বই, বইটা খুলে চোখটা বইয়ের পাতায় চলছে, এটা একটা অসাধারণ দৃশ্য। কিন্তু এই দৃশ্য কিন্তু এখন আর দেখা যায় না। এখন যেটা দেখা যায়, স্মার্টফোন হাতে, স্মার্টফোনের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে আছে তো আছেই, চোখ তোলার আর নাম নেই, এমনও হয় খাওয়া দাওয়া ঘুম নেই, জীবনযাপন পুরো উল্টে যায়, কোনো শিডিউল কোনো কিছুই কিন্তু আর মানা হয় না। গ্যাপটা হচ্ছে আমরা তাদেরকে এই অভ্যেসের দিকে নিয়ে যেতে পারিনি এবং এই ভালো লাগা তৈরি করে দিতে পারিনি যে কম্পালসারি বুক বা আরও অন্যান্য যে বুকগুলো আছে সেগুলো পড়তে ভালো লাগছে। প্রশ্ন হচ্ছে, ভালো লাগবে কী করে? আমরা প্রথমত সেই পরিবেশ তৈরি করে দেইনি। বইটা যে আমি হাতে নেব, হাতে নেবার জন্য আমার যে পরিবেশ তৈরি করে দেয়া, বইয়ের প্রতি আগ্রহের একটা পরিবেশ তৈরি করে দেয়া, সেটা কিন্তু আমরা তৈরি করে দিতে পারিনি বা তৈরি করে দিচ্ছি না। যারা বাবা মা আছে তারা তো চাকরি, ব্যবসা বাণিজ্য, ঘরের কাজ নিয়ে অনেক ব্যস্ত, সুতরাং আমাদের পক্ষে সম্ভব খুবই কম হচ্ছে। আর যারা সম্ভব করবেন তারা তো সেই মেথড অ্যাপ্লাই করছেন না, তারা অনেকটাই বাণিজ্যিক হয়ে গেছেন, মাস যাচ্ছে তো বেতন পাচ্ছেন, সুতরাং হয়ে যাচ্ছে। বিশেষ করে এই করোনার মধ্যে, এই যে 2019 শেষের দিকে শুরু হলো, 2020-2021 দুটো বছর, দুই বছরে যদি ধরি করোনা, তাহলে এই দেড় দুই বছরে শিক্ষকরা শুধু বসে বসে বেতন পেয়েছেন, নামমাত্র জুম ক্লাসের মাধ্যমে ক্লাস করিয়েছেন বা অনলাইনে ক্লাস করানোর চেষ্টা করেছেন, এই হলো অবস্থা, এবং বসে বসে তারা বেতন পেয়েছেন। এই বেতন পাবার কারণে তাদের মধ্যে এখন আরেকটা গড়িমসির ভাব চলে এসেছে, বেতন পেলেই তো হলো, স্টুডেন্ট কোন দিকে গেল, কী গেল না গেল, সেইগুলো চিন্তা কিন্তু তারা করছেন না।
হয়তো কিছু জন করছেন, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই, কিন্তু যারা করছেন না তাদেরকে নিয়েই বলছি, বেশিরভাগই এটা হয়েছে। বইয়ের প্রতি টান বাড়ানো, আকর্ষণ বাড়ানো কীভাবে সম্ভব? বললাম পরিবেশ নেই, পরিবেশটা তৈরি করে দিতে হবে। আমি কোন একটা চ্যাপ্টার পড়ব, ধরুন তাপ একটি চ্যাপ্টার আছে সায়েন্সে, এই যে বিজ্ঞান বইয়ের তাপ যে চ্যাপ্টারটি আছে, এই তাপ চ্যাপ্টারটি আমি কেন পড়ব? আমাকে যদি শিখিয়ে দেওয়া হয় এ সমস্ত পড়ে এ সমস্ত দেখে তোমার কোনো লাভ নেই, আলটিমেটলি তোমার একটা চাকরি লাগবে এবং সেই চাকরি অথবা ব্যবসা বাণিজ্য করে তোমাকে ইনকাম বেশি করতে হবে, ইনকাম করে গাড়ি বাড়ির মালিক হবে এবং তুমি তারপর সুন্দর একটি জীবন লিড করতে পারবে, এরকম যদি চিন্তা শুধু ঢুকিয়ে দেয় তাহলে সে পড়বে না। কিন্তু যদি গবেষণা ধর্মী, গবেষণা প্রবণ একটা চিন্তা তাকে ঢুকিয়ে দিতে পারি যে তোমার এখন এই তাপ কাকে বলে, তাপ দিয়ে কী হয়, তাপের উৎপত্তি কোত্থেকে হয়, এই তাপ সম্পর্কে কেন জানবে, সেই জানার পটভূমিটা যদি তাদেরকে আমরা বলে দিতে পারি তাহলে তার আগ্রহ জন্মাবে। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার, বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের পেছনেই কিন্তু পটভূমি আছে, কারণ আছে, কার্যকারণ আছে, এবং সেই কার্যকারণের প্রভাব বা প্রতিফলন কিন্তু বাস্তব জীবনে আছে, আছেই। যেহেতু আছে, সেই বাস্তব জীবনের প্রতিফলন থেকেও কিন্তু আমরা সেই চ্যাপ্টারে ঢুকে যেতে পারি। আমরা কিন্তু একেবারে প্রাত্যহিক যে কাজকর্ম, প্রাত্যহিক যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, সেই জিনিসগুলো থেকে উদাহরণ টেনেই কিন্তু আমরা সেই তাপের চ্যাপ্টারে ঢুকে যেতে পারি, তাহলে আগ্রহটা তার বাড়বে। কিন্তু যদি আমরা বস্তুবাদের মতো শুধু আমরা ঢুকে গেলাম রোবটিকভাবে যে তুমি তাপ কাকে বলে শেখো, তাপ কোত্থেকে উৎপত্তি হয়, তাপ দিয়ে কী হয়, তাহলে হবে না। তার মানে এমন একটা পরিবেশ তৈরি করা ওই চ্যাপ্টারের উপর যাতে করে সে আগ্রহ অনুভব করে, ভবিষ্যতে এই চ্যাপ্টার দিয়ে তার কী হবে, কত টাকা ইনকাম হবে, সেটা না, যে আমাদের প্রাত্যহিক জীবনে এই তাপের কী আসলে গুরুত্ব সেটা কিন্তু বোঝাতে হবে। এবং সেটা যদি লাইভ এক্সাম্পল থেকে আমরা যেতে পারি সেই চ্যাপ্টারে, তাহলে কিন্তু সে আগ্রহ অনুভব করবে। এইটা হলো বিষয়। এইটা এইভাবে কিন্তু আমরা করি না। আমরা চিন্তা করি কি, আমরা স্বাধীনতা দিয়ে দিয়েছি বাচ্চাদেরকে, বলি যে তোমার কাছে কোন জিনিস ভালো লাগে, সে কি গড গিফটেড কোনো জিনিস ভালো লাগা সেটা দিয়ে শুরু করবে তার জীবন? তার কাছে ভালো লাগে হয়তো এরকম যে সে গেম করছে, অর্থাৎ গোলাগুলির গেম, এই যে গোলাগুলির গেম সেই গেমটা তার ভালো লাগছে, এটা তার কাছে মনে হয়েছে যে কোনো বন্ধুর কাছ থেকে সে শিখেছে, অথবা কারো কাছ থেকে সে দেখেছে, অথবা কোনো বড় ভাই অথবা বাবা মার কাছ থেকে কোনো গেম শিখেছে, অথবা কোনো নাটকে গেমিং করতে দেখে সে হয়তো শিখেছে, অথবা কোনো মার্কেটে গিয়েছিল সেখানে হয়তো কাউকে সেই গেমিংটা করতে দেখেছে সেখান থেকে শিখেছে, সে কিন্তু কোনো কিছু থেকে অনুপ্রাণিত হয়েছেই। কিন্তু সেই অনুপ্রেরণা আমরা আমাদের মতো করে, অর্থাৎ আমরা যেভাবে তাকে চালাতে চাই, যেভাবে তাকে ডেভেলপ করতে চাই, সেইভাবে কি করতে পেরেছি, নাকি সে অন্যভাবে তার উন্নয়ন নিজেরটা নিজে করে নিয়েছে? যদি নেয় তাহলে সে বলবে যে আমার কম্পিউটার সায়েন্স ভালো লাগে, তাহলে সে বলবে আমার মিউজিক ভালো লাগে, তাহলে সে বলবে আমার ম্যাথামেটিক্স ভালো লাগে, অর্থাৎ নিজেদের মতোই বলবে। কিন্তু আমরা যে স্টুডেন্ট নিয়ে এই যে নাড়াচাড়া করছি, পড়াশোনা শেখাচ্ছি, তাদেরকে বলছি তুমি পড়ো পড়ো, পড়ায় মনোযোগী হও, সে সবগুলো সাবজেক্ট তাহলে পড়বে কেন? তার তো কম্পিউটার সায়েন্স ভালো লাগে, সুতরাং কম্পিউটার রিলেটেড যা কিছু আছে তা হয়তো সে নেবে। আবার কম্পিউটারের ভেতরে কিন্তু অনেক রকমের শাখা আছে, সব শাখা তার ভালো লাগে না, তার হয়তো সফটওয়্যার ভালো লাগে, আবার কারো হয়তো হার্ডওয়্যার ভালো লাগে, আবার কারো হয়তো সায়েন্সের অন্য আরেকটা দিক ভালো লাগে। সুতরাং এই যে সেলফ, বলা যায় যে সেলফ গিফটেড বা সেলফ প্রমোটেড বা সেলফ ডেভেলপড বা ইন্সপায়ার্ড ফ্রম আদার অথবা গড গিফটেড, এইরকমের উপর নির্ভর করে যদি আমরা চিন্তা করি যে ওরা যা পছন্দ করছে তার উপর ছেড়ে দাও, তাহলে ভবিষ্যৎ গোল্লায় যাবে। অর্থাৎ সে পরিপক্কভাবে পূর্ণাঙ্গ একটি স্টুডেন্ট, পূর্ণাঙ্গ একটি মানুষ হিসেবে গড়ে উঠবে না। আমরা জানি বাংলাদেশে বা আমাদের মতো দেশে আমরা যে বিষয়গুলো নিয়ে লেখাপড়া করি সেই বিষয়গুলোর প্রতিফলন প্রভাব আমরা হয়তো আমাদের কর্মজীবনে দেখতে পাই না, যার কারণে আমরা হয়তো বলে থাকি যে এগুলো পড়ে আমি কী করলাম, কী হলো আমার জীবনে। কিন্তু একটি পূর্ণাঙ্গ মানুষ, পরিপূর্ণ মানুষ এবং জ্ঞানবান মানুষ হতে চাইলে তাকে অবশ্যই সব বিষয়ে দখল থাকতে হবে। আর এই বিষয়গুলো যদি আমরা এইভাবে নজর দিই তাহলেই তার লেখাপড়ার প্রতি, আমি তো একটা চ্যাপ্টারের উদাহরণ দিলাম, এটা উদাহরণ হিসেবে আপনাদের সামনে আমি দেখিয়েছি বলেছি, কিন্তু এটাকে উদাহরণ নিয়ে যদি আমরা একটা বইয়ের কথাই বলি, ধরেন অনেকের কাছে স্ট্যাটিস্টিক খুব কঠিন বা ম্যাথামেটিক্স খুব কঠিন বা ইংলিশ গ্রামার খুব কঠিন, অনেকের কাছে এরকম হতে পারে যে বাংলা সাহিত্য কঠিন, এরকম হতে পারে। তাহলে সে কেন এটা ভাবছে যে তার কাছে এটা কঠিন?
কারণ সে এই যে কঠিনটাকে সে ভেবে নিয়েছে কঠিন, তার এই কঠিনটাকে সহজ করার জন্য কেউ আসলে সেই পরিবেশ তৈরি করে দেয় নাই। এমন অনেক কিছুই আছে যেটা খুব সহজ, সব কিছুই সহজ যদি সেটা বোঝা যায়। আমরা জানি যে কেমিস্ট্রির কিছু সূত্র আছে এবং সেই সূত্রগুলো এত জটিল মনে হয় দেখে, কারণ একটার নিচে আরও দুইটা, দুইটার নিচে আরও তিনটা, এরকম কিন্তু বিভাজন আছে। বিভিন্ন কেমিক্যাল রিলেটেড যে সংযোজন বিয়োজনগুলো আছে সেখানে কিন্তু অনেক রকমের বিভাজন আছে, সেই বিভাজনগুলো দেখলে যে কারোরই কিন্তু মাথা ঘুরে যাবে। এরকম বীজগণিতের ক্ষেত্রেও এরকম অনেক রকমের বিভাজন আছে। আপনারা জানেন যে অনার্স মাস্টার্সের বীজগণিত যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে অনেক রকমের কিন্তু বিভাজন এই বীজগণিতের মধ্যে আছে। পাটিগণিত অনেকের কাছে কঠিন লাগে, এরকম বিভিন্ন ইস্যুজ আছে যেগুলো একেবারে মাথা ঘুরিয়ে দেয়। কিন্তু আপনি কি খেয়াল করেছেন যে ব্যক্তিটি এটা পারে তার কাছে কত সহজ? এবং আপনারা শুনেছেন অনেকে বলে যে ভাই ম্যাথমেটিক্স নিয়ে চিন্তা করি না, ওইটাতে 100-এ 90 তো পাবোই, পারলে 100-ই পাবো, কিন্তু বাংলায় আমি পারবো না। আবার অনেকে বলেন যে বাংলা আমার কাছে কোনো ব্যাপারই না, বাংলায় যে কোনো কিছু আসুক, রচনা অথবা কোনো অ্যানালাইসিস অথবা কোনো প্রশ্নের উত্তর, আমি সব কিছু গুছিয়ে সুন্দর করে করতে পারবো, কিন্তু আমি সেই ম্যাথমেটিক্স পারবো না। এইরকম বিভিন্ন রকমের কিন্তু মানুষের মধ্যে, স্টুডেন্টের মধ্যে কিন্তু অনুভূতি কাজ করে বা তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে। এটা কেন করে? না বোঝার কারণে। যদি সে বোঝে সঠিকভাবে পরিপূর্ণভাবে তাহলে কিন্তু এই মন্তব্য সে করবে না এবং তার মধ্যে এই অনীহা দেখা যাবে না। একটা উদাহরণ আমার জীবন দিয়েই দেই। তখন আমি নটরডেম কলেজে পড়ি, কেমিস্ট্রির আমাদের স্যার ছিলেন সুশান্ত স্যার। এই সুশান্ত স্যার একটা সেকশনে তিনি ক্লাস নিতেন এবং আরেকটা সেকশনে আমাদের আরেক স্যার ক্লাস নিতেন, তিনি হচ্ছেন সুনীল গুহ। এই সুনীল গুহ এবং সুশান্ত স্যার দুইজন কিন্তু দুটো সেকশনে, আলাদা আলাদা সেকশনে ক্লাস নিতেন। আমার সেকশনে ক্লাস নিতেন সুনীল গুহ আর সুশান্ত নিতেন সেই আমার ওই ফ্রেন্ড এর ক্লাস। আমার ফ্রেন্ডকে সুশান্ত স্যার এমনভাবে এই যে রাসায়নিক সংযোজন বিয়োজনগুলো শিখিয়ে দিয়েছেন, এমন চমৎকারভাবে তাকে বুঝিয়ে দিয়েছেন যে সে শুধু একটা পাতায় একটা চমৎকার একটা সূত্র বা কৌশল তিনি লিখে রেখেছেন এবং সেটা দেখেই সে কিন্তু অনেক প্রশ্নের উত্তর সে দিয়ে ফেলতে পারছিল। একটা কুইজের উদাহরণ আমি দেই। তখন কুইজটি হবে 10 নম্বরের একটা কুইজ। আমার বেশ চর্চা চলছিল যে কীভাবে এই কুইজে ভালো করা যায়। আমি সারা রাত ধরে আমার সেই সুনীল গুহ স্যারের বিভিন্ন অ্যানালাইসিস, বিশ্লেষণ, তার লেকচার পড়ছিলাম এবং কুইজে যেন 10-এ 10-ই পাই সেই চিন্তা কিন্তু করছিলাম। এবং আমার সাথেই সে থাকে একই মেসে, সে আমার বন্ধু, সে আরেকটা সেকশনের, সে ওই সুশান্ত স্যারের ক্লাস তিনি করেন। তো সে কী করলো, সে ওই একটা পাতায় তার যে সূত্রগুলো লেখা আছে এবং সে যে খুব বুঝে গেছে সেই সূত্রগুলো কীভাবে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, কীভাবে এর শাখা প্রশাখাগুলো ছড়াচ্ছে, সংযোজন বিয়োজন হচ্ছে, সব কিন্তু সে ওই একটা পাতার মধ্যেই সূত্রাকারে লিখে রেখেছিল এবং সেই সূত্র দেখে সে মুহূর্তের মধ্যেই কুইজে যা যা আসতে পারে তা কিন্তু সে সমাধান করে ফেলছিল। এবং যখন কুইজ হলো, তারপর পরের দিন যখন তাকে বলা হলো যে কুইজে সে কেমন করেছে, তখন সে বলল 10-এ সে 10-ই পাবে এবং সে সেটা বলে দিল। অথচ আমি তখন তাকে বললাম যে না, আমার কিছু খটকা লেগেছে প্রশ্নে, আমি ঠিক মতো উত্তর করতে পারিনি, আমি হয়তো 7-8 এরকম পাব। এবং আমি খুব আমার যে খুব প্রশ্নের উত্তরগুলো দিতে কষ্ট হয়েছে এবং আমি যে বুঝতে পারি নাই সেটা আমি তাকে বোঝাচ্ছিলাম। তখন সে আমাকে ওই শীটটা দেখালো যে তুমি দেখো যে এখানে কিভাবে সহজ করে এই সংযোজন বিয়োজন, এই যে শাখা প্রশাখা, এগুলো দেখানো হয়েছে। এবং আমাকে যখন সে সহজ ভাষায় সুন্দর করে ওই একটা শীটে বুঝিয়ে দিল, তখন আমার কাছে মনে হলো এরপর কেমিস্ট্রির যত রকমের সংযোজন বিয়োজন বা এরকম রাসায়নিক বিক্রিয়ার সূত্রমালাগুলো আছে আমি সবই পারবো। ততক্ষণে তো পরীক্ষা হয়ে গেছে এবং পরের দিন কুইজের রেজাল্ট দিয়েছে, সে 10-এ 10 পেয়েছে, আমি 10-এ 7 পেয়েছি। সুতরাং এটা উদাহরণ হিসেবে এই কারণে বললাম যে কোনো বিষয় যখন সহজভাবে বুঝে নেওয়া যায় তখন কিন্তু কঠিন আর থাকে না। সেজন্য বলবো যারা স্টুডেন্ট আছেন তাদের উচিত হবে শিক্ষকের কাছ থেকে বুঝে নেওয়া। যে পর্যন্ত না বুঝতে পারছি, যদি এমন হয় যে লজ্জার কারণে, প্রেস্টিজের কারণে, হয়তো আরও বন্ধুবান্ধব আছে তারা বুঝে গেছে, আমি বুঝলাম না, এটা কী করে হয়, আমার মেধা এত প্রখর কম, এইটা চিন্তা করে যদি চিন্তা করি যে না বুঝে গেছি স্যার বুঝে গিয়েছে, তাহলে হবে না। টিচারকে বলতে হবে বুঝি নাই, প্রয়োজনে বন্ধুবান্ধবের সাহায্য নিতে হবে, প্রয়োজনে বারবার প্র্যাকটিস করতে হবে, প্রয়োজনে আরও যে ভালো পারে তার কাছে যেতে হবে। অর্থাৎ
যে পর্যন্ত আমি সহজে না বুঝতে পারছি সেই পর্যন্ত আমাকে চেষ্টা চালিয়েই যেতে হবে, এবং যখন আমি বুঝে যাব তখন কিন্তু সবচেয়ে সহজ হয়ে যায় সেই বিষয়টি, এটা প্রমাণিত, এর কোনো বিকল্প নেই। এটা আপনারা জানেন, আপনারা যখন অনুভব করবেন, আপনারা বিভিন্ন বিষয়ে হয়তো ভালো জানেন, ভালো বোঝেন, আপনি যে বিষয়ে ভালো বোঝেন সেই বিষয়ে কিন্তু আপনার কাছে এটা কোনো ব্যাপারই না, সহজ। এইভাবে আপনি যে বিষয়টি ভালো বোঝেন এরকম কিন্তু আরও ডিফারেন্ট ডিফারেন্ট বিষয়ে কিন্তু অন্যেরাও ভালো বোঝে, তারাও কিন্তু তাদের কাছে ওই জিনিসগুলো সহজ মনে হয়। এবার সবগুলো সহজ যদি একটা মানুষের মধ্যে আসে তাহলে সেই মানুষটি কি সব বিষয়ে দক্ষ হয়ে উঠবে? এইভাবেই কিন্তু দক্ষতা অর্জন করা যায় এবং ভালো স্টুডেন্ট হওয়া যায়, আর সবগুলো বিষয়েই নিজেদের মধ্যে ভালো লাগা তৈরি হতে থাকে। তখন এইভাবেই স্টুডেন্টদেরকে ভালো লাগা তৈরি করে দিতে হবে, এবং যদি তৈরি করে দিতে পারি তাহলে এই ছাত্রছাত্রীরা লেখাপড়ায় মনোযোগী হয় না, এই সাবজেক্টে ভালো লাগে, ওই সাবজেক্ট ভালো লাগে না, এই সাবজেক্টে দুর্বল, ওই সাবজেক্টে স্ট্রং, এই বিষয়গুলো কিন্তু আর সামনে আসবে না। বন্ধুরা, আমি চেষ্টা করলাম কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে, যাতে করে লেখাপড়া ভালো লাগে না, বই খুলতে ইচ্ছে করে না, বই পড়তে ইচ্ছে করে না, এই সমস্ত গড়িমেশে যেন না থাকে। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর।